আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। রপ্তানির নতুন বাজার খুঁজতে বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে দেশের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির তাগিদও দেন তিনি। কাতারের দোহায় মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের সম্মেলনে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন হিসেবে দেশকে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ভবনে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এর আগে নিউ মার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। নিউ মার্কেট থানার ওসি শফিকুল ইসলাম জানান, এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে বিস্ফোরণ ঘটা ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট, বালু, সুরকি। স্থানীয়দের উদ্যোগে কিছু আবর্জনা সরানো হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি। ভীতি কাজ করছে আশপাশের বাসিন্দাদের মাঝে। ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণ করার দাবি জানান স্থানীয়রা। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এপ্রিল 2023 সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা পেছানোর দাবিতে ক্লাস বর্জন ও প্রতিষ্ঠানের দুই প্রবেশপথে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেন তারা। দাবি না মানায় সকাল থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনার পর থেকে প্রতিদিনই নতুন নতুন মামলা হচ্ছে। আজ সকাল পর্যন্ত মোট 10টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত মোট 130 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত হওয়া 6 মামলায় মোট 81 জনকে গ্রেপ্তার করা হয়। রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও 49 জনকে। এতে মোট 10টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 130 জনে। মাইনি নদীর বেইলি সেতু ভেঙে পড়ে খাগড়াছড়ি দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পর্যটন কেন্দ্র সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 10:30টায় পাথর বোঝাই ট্রাক পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। 360 ফুট দৈর্ঘ্যের মাইনি সেতুর পূর্ব অংশের 120 ফুট বেইলি সেতু ভেঙে 10 চাকার পাথরবাহী ট্রাক নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই ট্রাকটি ওই সেতু পার হওয়ার সময় বিকট শব্দে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা ট্রাক থেকে চালক ও সহকারীকে উদ্ধার করে। এবার থাকছে দেশের বাইরের খবর। ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত 15 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন প্রায় 50 জন। গতকাল দুর্গম সেরাসান দ্বীপের বনাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিধসের অবস্থান ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে অনুসন্ধানের পাশাপাশি উদ্ধার কাজও জটিল হয়ে পড়েছে। আবহাওয়া বদলে যাচ্ছে, বইছে তীব্র বাতাস। তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে চ্যালেঞ্জ জানাতে দেশটির বিরোধীরা অবশেষে একক প্রার্থী ঠিক করলেন। তার নাম কামাল কিলিচ দারুগ্লু। তিনি তুরস্কের গান্ধী নামে পরিচিত। 14 মে তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে দেশটির 6টি বিরোধী দল জোট গঠন করে, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের বিপক্ষে লড়ার জন্য প্রার্থী ঠিক করতে পারছিল না জোট। পরে তীব্র তর্ক বিতর্কের পর বিরোধী জোট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কিলিচ দারুগ্লুর নাম ঘোষণা করে। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না চোটে পড়া পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে, এটা জানা ছিল আগেই। পরে জানা গেল 9 মার্চ চ্যাম্পিয়ন্স লিগ শেষে 16 ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে পারবেন না। তবে এবার জানা গেল এই মৌসুমে আর মাঠেই দেখা যাবে না নেইমারকে। ফরাসি ক্লাবটি আজ জানিয়েছে, নেইমারের ডান পায়ের অ্যাঙ্গেলে লিগামেন্ট ঠিক করতে অস্ত্রোপচার করতে হবে। অন্তত 3 থেকে 4 মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসটিভি সংবাদে।